অযোধ্যা রাম মন্দির মূর্তি আসু আসু ঘটিলা আশ্চর্য ঘটনা। প্রভু রামঙ্ক মৃত্যু বাহারুছি অলৌকিক শক্তি, আশ্চর্য হেলে পূজারী। হ্যাঁ দর্শক বন্ধু, সবু অপেক্ষার অন্ত ঘটিলা, প্রভু রামঙ্ক মুহ খোলিলা। দীর্ঘদিন হব যে সময়ক সমস্তঙ্কর অপেক্ষা থিলা সেই যুগর এবে সমাপ্তি হেলা, প্রভু রামঙ্কর অপূর্ব মুখমণ্ডলর দর্শন হেলা। তবে দর্শক বন্ধু, লুহ ছুরিলা, প্রভু রামঙ্ক মুহ খোলিলা। কালি যে মুহ বন্ধ হইতিলা তাহা গতকালি খোলা যাইছি। প্রথম থর পাই বিশ্ব দেখুছি প্রভু রামঙ্কর মুহ। শ্রীরামঙ্ক মুহ দেখি কান্দিবাকু লাগিলে ভক্তমানে, সমস্তঙ্কো আখিরু লুহ ঝরুছি। শ্রীরামঙ্ক মুহকু দেখি সমস্তে কান্দুছন্তি, কেহি নিজ নিজ কান্দকু অটকাই পারুনথিলে। যেতেবেলে মুহ খোলিতিলা সেতেবেলে শ্রীরামঙ্কর এমিতি মুখ দেখি সবু কান্দিবাকু লাগিথিলে। হ্যাঁ আজ্ঞা, মন্ত্রধ্বনিরে প্রকম্পিত হউছি রাম মন্দির, রীতিনীতি অনুযায়ী চালিছি পূজার্চনা। ও ইহার ভিতরে প্রভু রামলালাঙ্কর মুহ খোলা ফটো সামনাকু আসুছি। আখি ন ফিটিবা পূর্বরু এবে সোশ্যাল মিডিয়ারে প্রভু রামঙ্কর মুখ খোলা ফটো ভাইরাল হচ্ছে। ছোট বয়সরে প্রভু রামচন্দ্রকর রহিছি মূর্তি, যাহাকু সামনাকু আসিছি প্রভু রামঙ্কর বাড়ুত বর্তমৃত্যুর ফটো। তবে গর্ভগৃহকু ন যিবা পূর্বরু ফটো উঠিতেলা। পাঁচ বর্ষীয় বাড়কর কমনীয় ক্রান্তিরে ছটকুচন্তি প্রভু শ্রীরাম। শ্রীরামঙ্কর মূর্তি কৃষ্ণশিলার নির্মাণ করা যাইছি। মূর্তির ওজন রয়েছে প্রায়তঃ 200 কেজি। মূর্তির উচ্চতা রয়েছে 51 ইঞ্চ। পুরা কলা রঙ্গর রয়েছে শ্রীরামঙ্কর মূর্তি। যদি দেখিবা শ্রীরামঙ্ক মূর্তির এপর্যন্ত মুহ খোলা হয় নাই, কিন্তু গর্ভগৃহকু মূর্তি যেতবে যাইতলা সেতবে কিছু ব্যক্তি ফটো উঠাই দিয়েছিলে, যা এবে ভাইরাল হেবার লাগিছে। তবে শেষ পর্যন্ত পৌঁছুছি প্রতিষ্ঠা কার্য। January 22 দ্বিপহরে আরম্ভ হব প্রতিষ্ঠা, যেপাই মোদি করছেন 11 দিনের অধিবাস। সেপটে সুরক্ষা ব্যবস্থাকে কড়াকড়ি করা যাচ্ছে বলে কেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অযোধ্যাকে পুরা সুরক্ষা ঘেরে রাখা যাইছে। এবেঠার যাত্রী মানুষ গহলে প্রকম্পিত হচ্ছে অযোধ্যা নগরী। ব্যুরো রিপোর্ট।